আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে অনন্য উচ্চতায় তুলে ধরেছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু। জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক যিনি মাতৃভাষায় বক্তৃতা করেছিলেন। বক্তৃতায় 7.5 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন বাঙালির এই মহান নেতা। বঙ্গবন্ধুর দেখানো পথে বিশ্ব সভায় বাংলা ভাষাকে মহিমান্বিত করে চলেছেন তারই কন্যা শেখ হাসিনা। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1974-এর 25 সেপ্টেম্বর জাতিসংঘের 29তম সাধারণ পরিষদের অধিবেশন, মঞ্চে 7.5 কোটি বাঙালির প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের অধিকার বঞ্চিত নির্যাতিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বলিষ্ঠ উচ্চারণ বঙ্গবন্ধুর কণ্ঠে। প্রথা অনুযায়ী ইংরেজিতে বক্তৃতার অনুরোধ থাকলেও মাতৃভাষার প্রতি দরদ ও মমত্ববোধ থেকে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চাই। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের 7.5 কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। স্বাধীন দেশ হিসেবে মুক্ত নাগরিকের মর্যাদা নিয়ে বাঙালির বাঁচার সংগ্রামের ইতিহাস তুলে ধরেন তিনি। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ, এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দরাজ উচ্চারণ, বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ান বঙ্গবন্ধু। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের চিত্র তুলে ধরে দেশ পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু। আমি এমন একটি দেশের পক্ষ থেকে কথা বলছি যে দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে। পিতার দেখানো পথেই হাঁটছেন কন্যা শেখ হাসিনা। বাবার মতো বিশ্বসভায় স্বদেশের অস্তিত্বের জানান দিয়ে বাংলাকে শ্রেষ্ঠত্বের আসনে রাখার চেষ্টায় কন্যা শেখ হাসিনা। আমাদের 21 দফার রাজনৈতিক অঙ্গীকার মূলত জনগণের কল্যাণে নিমিত্ত গৃহীত অঙ্গীকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।